নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ফের ছিনতাই, প্রকাশ্যে যুবতীর কাছ থেকে 3 লক্ষ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। গোটা উপত্যকায় সাড়ম্বরে পালিত স্বামীজির 158তম জন্মবার্ষিকে রয়েছে অভিনব উদ্যোগ। বরাক সফরে এলেন লাওসের ধনকুবের হাবিব মোহাম্মদ চৌধুরী, সোনাইয়ের সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরে দিনের পর দিন বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মঙ্গলবার শহরের স্বামীজি রোডের বাসিন্দা সুবলচন্দ্র দেব ও তার মেয়ে সর্বাণী দেব এসবিআই বাজার ব্রাঞ্চ থেকে 3 লক্ষ টাকা তুলে ঘরে ফেরার পথে স্বামীজি রোডে ছিনতাইয়ের শিকার হন। সর্বাণী জানান, ব্যাংক থেকে টাকা তুলে স্বামীজি রোডে নিজের ঘরের সামনে রিক্সা থেকে নামার সময় হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ে 2 যুবক এসে তাকে পেছন দিক থেকে টানাহেঁচড়া করে। হঠাৎ করে ওই 2 যুবকের হামলায় সর্বাণী রাস্তায় পড়ে যান। তখন তার হাতে থাকা 3 লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ওই 2 যুবক। ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় সর্বাণী গুরুতর আহত হয়েছেন। এদিকে ঘটনাকে ঘিরে গোটা স্বামীজি রোড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, শহরে পুলিশ প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে প্রকাশ্যে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলেছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এদিকে ঘটনার খবর পেয়ে সদর ওসি সহ অতিরিক্ত পুলিশ সুপার ও বর্ডার ডিএসপি ঘটনাস্থলে ছুটে যান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর সঙ্গে তারা দীর্ঘক্ষণ কথা বলার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অতি সত্বর ছিনতাইকারীদের পাকড়াও করা হবে বলে আশ্বাস দেন। এদিকে ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় গুরুতরভাবে আহত যুবতী সর্বাণী দেবকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আওয়ার সময় এখানে তো রিক্সাতে এলাম কি আমরা, আমি আগে আগে একটু আপনার মানে বাইক দুটা ছিল, ওই বাইক পালাই। জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী পালন করল বিজেপি কাছাড় জেলা যুব মোর্চা। দেবতা আকাশ থেকে নেমে আসেন না অথবা মাটি থেকে উঠে আসেন না, মানুষের মধ্যে রয়েছেন স্বয়ং ঈশ্বর। তাই মানুষের কল্যাণ এবং সার্বিক উন্নতিতে কাজ করতে সকলকে নির্দেশ দিয়েছিলেন স্বামীজি। অজ্ঞ কাতর পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কাজে তাদের স্বমহিমায় উদ্ভাসিত করার লক্ষ্যে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তার ধর্ম দর্শন আধ্যাত্মিক চিন্তা এবং গোটা জীবনের কাজ সবকিছু জুড়েই রয়েছে মানুষের কথা। তার বাণী জীবন দর্শনে আজও উদ্বুদ্ধ হয় দেশ বিদেশের যুব সমাজ। জাতীয় যুব দিবসে ঠিক এমনই অভিমত প্রকাশ করলেন কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী। মঙ্গলবার সকাল 8টায় স্থানীয় সদরঘাট স্থিত স্বামীজির প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী। তার সাথে ছিলেন কাছাড় জেলা বিজেপির উপসভাপতি দীপায়ন চক্রবর্তী, আসাম প্রদেশ বিজেপির সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশবাবু বলেন, শরীরের বয়স বাড়ুক তবে মনের নয়, এমনই স্বামীজি বলে গিয়েছিলেন। মানুষ গড়ার কারিগর এই সন্ন্যাসী দেশ ও জাতি গঠনে তরুণ তরুণীদের এগিয়ে আসার উপরে বারবার জোর দিয়েছেন। একমাত্র তরুণ প্রজন্মেই স্বামীজির সেই স্বপন বাস্তবায়ন করতে পারে। পরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিজেপির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, যুব সমাজের উদ্যোগে নতুন সমাজ গড়ায় বিশ্বাসী ছিলেন স্বামীজি। তিনি সকল যুব সমাজকে দেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেন এবং এক সুন্দর ও শ্রেষ্ঠ ভারত নির্মাণের জন্য নিজেকে নিয়োজিত করার অনুরোধ করেন। মঙ্গলবার শ্রদ্ধা ও ভক্তির সাথে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা জনশক্তি। এদিন সংস্থার কার্যালয়ে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের সাথে পালিত হয় দিনটি। এতে উপস্থিত ছিলেন সভাপতি সুজিত রায়, উপদেষ্টা মণিভূষণ চৌধুরী, জয়ারানী দে প্রমুখ। জয় জনশক্তি এনজিওর মাধ্যমে আমরা বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের 158তম জন্মজয়ন্তী এই উৎসবে আমরা পুষ্পাঞ্জলি প্রদান করলাম। আমরা সবাই জানি
আমাদের প্রতিজন ভারতবাসীর জন্য বিবেকানন্দ অত্যন্ত উঁচু মানের একজন ব্যক্তিত্ব। আমরা জানি আমাদের দেশ 1947 স্বাধীন হয়েছে, সেই 47-এর ঠিক 50 বছর আগে মাদ্রাজে, যা এখন আমরা চেন্নাই বলি, সেই মাদ্রাজে স্বামী বিবেকানন্দ একটি বিরাট জনসভায় বলেছিলেন, আগামী 50 বৎসর দেশ জননী আমাদের আরাধ্য হন, এবং 100 জন যুবক যদি এগিয়ে আসে তবে আমরা দেশকে এক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারব। জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে হৃদয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে হাইলাকান্দির এক মারণব্যাধি ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্তদান করেন সংস্থার কর্মকর্তারা। এদিকে শিলচর অম্বিকাপটি কুর্মি বাংলো রোড এলাকায়ও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা ভক্তির সাথে স্বামীজির 158তম জন্মবার্ষিকী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস, মিতালী দাস, কুমুদ শঙ্কর দাস সহ অন্যান্যরা। স্বামীজির আদর্শ আমাদের প্রতিনিয়ত মেনে চলতে হয়। আজকে অবধি স্বামীজির আদর্শ মেনেই যুব সমাজ চলে যাচ্ছে, আমরা চলছি। আগামী দিনে প্রত্যেকের কাছে সেটাই আবেদন, স্বামীজির আদর্শ নিয়ে যাতে আমরা চলার পথে যাতে চলতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উধারবন্দ বিবেকানন্দ পাঠ মন্দিরে স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের সমাপন হল মঙ্গলবার। গত রবিবার অর্থাৎ 10ই জানুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। তার পরের দিন যুব সম্মেলনে উপস্থিত থাকেন শিলচর রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক বৈকুণ্ঠানন্দজী মহারাজ। মঙ্গলবার শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্রোচ্চারণে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং পরে শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিধায়ক রাজদীপ গোয়ালা। নমস্কার, বিবেকানন্দ পাঠ মন্দিরের পক্ষ থেকে প্রথমেই সবাইকে জানাই যুব দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই বছর প্রত্যেক বছরের ন্যায় আমাদের 3 দিনব্যাপী যুব দিবস উদযাপন অনুষ্ঠান রয়েছে। গত পরশু আমাদের ছিল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গতকাল ছিল আমাদের একটি যুব সম্মেলন, যেটাতে উধারবন্দ অঞ্চলের বিভিন্ন ছাত্রছাত্রী, অন্যান্য বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন পূজনীয় বৈকুণ্ঠানন্দ মহারাজ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের। আজকে আমাদের সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল, এখন আমাদের একটি কুইজ প্রতিযোগিতা চলছে, এবং আজকে সন্ধ্যা সময় আমাদের রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটার মধ্যে আমাদের চানখিরা শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করবে, এবং অন্যান্য শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং অন্যান্য যারা সাংস্কৃতিক গ্রুপস আছে এরা এসে পারফরমেন্স করবে। তাছাড়া আমরা কোভিড প্রোটোকল মেনে প্রোগ্রাম করছি, এবং কোভিড পিরিয়ডে যারা যারা সমাজের জন্য স্বেচ্ছায় কাজ করে সোনাইয়ের সচেতনতা সভার মাধ্যমে বরাকে পা দিলেন লাওসের বিশিষ্ট শিল্পপতি তথা বরাক উপত্যকার আদি বাসিন্দা হাবিব মোহাম্মদ চৌধুরী। মঙ্গলবার বিকেল 2 নাগাদ হেলিকপ্টার যোগে সোনাই এমজি স্কুল ময়দানে আসেন হাবিব মোহাম্মদ চৌধুরী। এদিন স্থানীয় বেশ কয়েকটি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের জীবনের কঠোর সংগ্রামের কথা তুলে ধরেন হাবিব। পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার উপর জোর দেন তিনি। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের আত্মনির্ভরশীল হতে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে জানান তিনি। বলেন, কিছু সংখ্যক ধর্মীয় নেতা মুসলিম সমাজকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছে, তার জন্য দিন দিন পিছিয়ে যাচ্ছে মুসলিম সমাজ। এসব ধর্মীয় নেতাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোনাই সামাজিক বিকাশ পরিষদ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথমে হাবিব চৌধুরীকে বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে সংবর্ধনা জানানো হয়। তার কর্মজীবনের সংগ্রামী জীবন তুলে ধরে প্রশংসা করেন অনেকেই। ইয়ার মানুহ ইমান অন্তৰখোলা মানুহ, আৰু আপোনালোক জনাব বিচাৰিছোঁ, মোৰ এইটো দাদাৰ জন্ম হৈছিলে এই বৰাকত, আৰু মোৰ বাবাৰো জন্ম হৈছিলে। আজি মই তেওঁলোকৰ স্থানত আহি নিজকে খুব গৌৰৱ আৰু আনন্দিত ভাবিছোঁ। আৰু ইয়াতকৈ ডাঙৰ কথা হ'ল তেওঁলোকে ইমান মৰম আৰু ইমান স্নেহ দিছে। মই ইনশাল্লাহ আকৌ আহিম সোনাই মানুহৰ ৰাইজৰ মাজত। আৰু দেখা গৈছে বিগত কিমান দিনৰ পৰা আপুনি মোৰ কথাষাৰত কিবা লাগিছে, মই ৰাজনীতি কিবা কথা কৈছোঁ নেকি কওকচোন, যোন কথাত বুথ বিভাজন হ'ব, মইতো সজাগতা সভা কৰি আছোঁ, ইয়াতো ৰাজনীতিক একো কথাও কোৱা নাই মই। আৰু আপোনালোকে লাগে নেকি মোৰ কিবা ৰাজনীতিক কথা কৈছোঁ, মইতো একো কোৱা নাই। আচ্ছা, ভয় থাকে এটা হ'লো যে আমরা একটা ভয়ের মধ্যে আছি, যে ভয়টা হলো যে কোনো কোনো সময় আমরাকে কেউ আসে ভয় দেখায়, যে কোনো লোকে আসে ভয় দেখায়, এই দেশে শান্তি নাই, আমরা থাকতে পারবো না, কিন্তু এইরকম ভয় না। আমরা 4 ভাই এক বাসাতে থাকতে পারি নাই, এক বাবার ছেলে, এটা এত বড় ভারতবর্ষ, কোনো সময় কিছু হতে পারে, ওইটার ওইটা না করে আমরা মিলাপ্রীতি স্নেহে থাকে
একজনে আরেকজনকে আদর করে থাকার জন্য আমি অনুরোধ সবকে করছি, আমার আর কিছু নাই। 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সূচিতে 19 মেতে পরীক্ষা নিয়ে সরব হলো ভাষা শহীদ স্মারক সমিতির শিলচর শাখা। সম্প্রতি অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের তৈরি করা 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে 19 মে। এ নিয়ে মঙ্গলবার ভাষা স্মারক সমিতি শিলচর শাখার পক্ষ থেকে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিবের কাছে লিখিতভাবে পরীক্ষা সূচি থেকে 19 মে পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, 19 মে বরাক উপত্যকার জনগণের কাছে এক বিশেষ মর্যাদাপূর্ণ দিন। দিনটি এতদ অঞ্চলের জনগণ যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস হিসেবে বিগত 59 বছর ধরে পালন করে আসছেন। বরাক উপত্যকার পড়ুয়াদের কাছে দিনটি গৌরবের দিন, তাই দিনটি পরীক্ষা সূচিতে অন্তর্ভুক্ত করায় জনগণ ব্যথিত ও দুঃখিত। তাই বরাকের মানুষের প্রতি সম্মান জানিয়ে দিনটি পরীক্ষা সূচি থেকে বাদ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাক ব্রহ্মপুত্রের মৈত্রী স্লোগানকে সম্মান জানাবেন বলে কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী আশা প্রকাশ করেছেন। আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ 2021 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষা সূচি সাম্প্রতিককালে প্রকাশ করেছেন, সেখানে 19 মেকে ইয়ে করা হয়েছে, মানে এই পরীক্ষা সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ভাষা শহীদ স্মারক সমিতি এ ব্যাপারে আসাম উচ্চশিক্ষা পরিষদের সচিবের কাছে আজ এক পত্র পাঠিয়েছে জরুরিকালীন ভিত্তিতে, এবং সেখানে এই যে 19 মেকে পরীক্ষা সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা বাদ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, এবং বলা হয়েছে যে 19 মে বরাক উপত্যকার জনগণের কাছে একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই দিন এই বরাক উপত্যকার জনগণ যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করে থাকেন। সমাজের প্রত্যেক স্তরের জনগণকে ঐক্য ও সংহতির বন্ধনে আবদ্ধ করতে আসন্ন মকর সংক্রান্তির দিন নগর সংকীর্তনের আয়োজন করছে কীর্তনাশ্রয়। বিগত কয়েক বছর থেকে শহরের কীর্তনাশ্রয়ের এই আয়োজন বাঙালি সমাজে প্রভূত সাড়া ফেলেছে। এদিন সকাল 7টায় মধু শহরের মাঠ থেকে এই কীর্তন পরিক্রমা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিভ্রমণ করবে। স্থানীয় প্রেমতলার হরিসভা, অম্বিকাপুরটির ইস্কন মন্দির সহ বিভিন্ন জনপদ পরিক্রমা করে এই র্যালি এসে শেষ হবে পুনরায় মধু শহরের মাঠে। মঙ্গলবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কীর্তনাশ্রয়ের সভাপতি সমর বিজয় চক্রবর্তী, সম্পাদক ভাস্কর দাস সহ অন্যান্যরা নগর পরিক্রমাতে যোগ দেওয়ার অনুরোধ জানান। আগামী 14 তারিখ বৃহস্পতিবার 7টায় মধ্য শহর পুকুরপাড়টায় আমরা সবাই জমায়েত হব, এবং ওখান থেকেই চলবে আমাদের নগর সংকীর্তন। কয়েকটা সড়ক আমরা অতিক্রম করব, সেদিন ঠিক করা যাবে যে কোন সড়ক দিয়ে আমরা যাব। মোটামুটি শিলচরের প্রধান সড়কগুলো দিয়ে আমরা যাই, দিয়ে তারপরে আবার চলে আসি। রাস্তাতে লুট হয়, আমাদের পরম্পরাগত লুট দেখে আসে আনন্দ পায়। আমরা আবার সেই নরসিংহতে ফিরে আসি, এখানে লুট হয়, লুটের গান হয়, তারপর লুট দেওয়া হয়, এভাবেই শেষ হয়। শিলচরে আসছেন বাংলার ঢোল সম্রাট মৃগনাভি চট্টোপাধ্যায়। আগামী 15 থেকে 18 জানুয়ারি পর্যন্ত বাংলা ঢোলের উপর কর্মশালা করাতে আসছেন তিনি। মঙ্গলবার শহরের সঙ্গীত বিদ্যালয়ে তালবাদ্যের সংগঠন শব্দ ব্রহ্মর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন কর্মশালার আহ্বায়ক ভাস্কর দাস। তিনি আরো বলেন, এই শহরে প্রথমবারের মতো কর্মশালা করাতে আসছেন মৃগনাভি। বাংলা ঢোল সহ তালবাদ্যের বিভিন্ন আঙ্গিক কর্মশালায় প্রশিক্ষণ দেবেন তিনি। স্থানীয় ইরোরা হেরিটেজে আগামী 15 জানুয়ারি সকাল 11 ঘটিকায় কর্মশালার উদ্বোধন হবে। প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত 8টা অবধি চলবে এই কর্মশালা। আগামী 18 জানুয়ারি স্থানীয় পার্ক রোডের আশীর্বাদ ভবনে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে এই কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান। এতে প্রশিক্ষার্থীদের অনুষ্ঠান সহ থাকবে প্রশিক্ষক মৃগনাভি চট্টোপাধ্যায়ের একক অনুষ্ঠানও। তাছাড়া থাকছে বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান। কোভিড প্রোটোকল মেনে হবে সম্পূর্ণ অনুষ্ঠান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রত্নজয় চৌধুরী, মিতালী দাস, শিবম পাল, শুভ্রাংশু পাল প্রমুখ।
আমরা 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের ইলোরা হেরিটেজে আমাদের থাকছে ওয়ার্কশপ। স্বয়ং মিগনাবি এসে এই ছেলেগুলোকে নিয়ে কর্মশালায় উনি তালিম দেবেন, এবং এবারে মনে হচ্ছে বরাকে এই প্রথম বোধ হয় বাংলা ডুলের কোনো কর্মশালা হচ্ছে। তো যাই হোক, এবং 18 তারিখে আশীর্বাদ বিবাহ ভবনে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। যেসব শিল্পীরা আসবে, ছেলেরা আসবে, ওদেরকে ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংয়ের উপরে কিছু অনুষ্ঠান, এছাড়াও শহরের বিশেষ কিছু নিয়ে সাংস্কৃতিক সংস্থা থাকবে, শিল্পী থাকবে, আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। স্বয়ং মৃগনবী চট্টোপাধ্যায় উনি নিজে উপস্থিত থাকবেন। ইলোরাতে সকাল থেকে রাত অবধি আমরা এখানে কর্মশালা আয়োজন করেছি। 18 তারিখ উনার নিজের প্রেজেন্টেশন আছে, উনি গান করবেন, ভবা পাগলার গান করবেন, এবং সবাইকে নিয়ে আমরা ওই দিনে একটু আনন্দ করব। আরেকটা কথা বলছি, যারা এই কর্মশালায় যোগদান করতে ইচ্ছুক সবাই শব্দব্রহ্মের সাথে যোগাযোগ করুন। সবারই এখানে পরিচিতি সবাই আছে, শিবম, আমাদের স্বর্ণদীপ, শুভঙ্কর, আমি নিজে, শুভ্রাংশু পাল এবং রত্নজয়, যোগাযোগ করবেন। আপনারা আনন্দে আসুন এখানে, এই কর্মশালায় যোগদান করুন। সবার প্রতি রইল সাদর আমন্ত্রণ। টানা এক মাস থেকে 5 গ্রাম টাউনশিপে বিনামূল্যে আয়ুর্বেদিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর অনিশা নাথ। মঙ্গলবার জাতীয় যুব দিবস উপলক্ষে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরও অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, আগামী 31 জানুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। উল্লেখ্য, কাগজকল বন্ধ হওয়ার ফলে আশপাশের এলাকার আর্থিক অবস্থা অত্যন্ত অবনতি ঘটেছে, যার দরুন আর্থিক অবনতির জন্য ইতিমধ্যে আনুমানিক 79 জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এমনকি 3 জন আত্মহত্যা করেছেন। তাই কলের এক নিষ্ঠাবান কর্মীর মেয়ে হিসেবে কলের অসহায় কর্মী সহ উপত্যকার অসহায় রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানান। আয়ুর্বেদিক মেডিসিনস এর উপরে বিভিন্ন রিসার্চ বা ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন রোগে তাদের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। কিছু কিছু ডিজিজ আছে, যেরকম আর্থ্রাইটিস, স্কিন ডিজিজ বা হাই ব্লাড প্রেশারের রোগ, যেটাতে ক্রমাগত মডার্নে অ্যান্টি ইনফ্লামেটরি, পেইন কিলার, অ্যান্টি ম্যালেরিয়াল, স্টিরয়েড এবং ডায়ুরেটিক জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু দীর্ঘদিন সেইগুলো মেডিসিন ব্যবহার করার ফলে আমাদের লিভার, কিডনি বা চোখে মারাত্মক সাইড এফেক্ট দেখা দেয়। কিন্তু মানুষে কি করে, সেটাকেই একমাত্র অন্তিম চিকিৎসা বলে মেনে নেয় এবং নিরাশ হয়ে যায়। কিন্তু আয়ুর্বেদাতে এই ধরনের রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, এবং সঠিক ট্রিটমেন্টটা নিলে কোনো ধরনের সাইড এফেক্টও দেখা দেয় না, রোগও সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায়। শিলচর বড় মসজিদের পক্ষ থেকে মঙ্গলবার দক্ষিণ এশিয়ার লাওসের বাসিন্দা তথা আসামের সন্তান বিশিষ্ট শিল্পপতি হাবিব মোহাম্মদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানের উপস্থিত বক্তারা তার ভূয়সী প্রশংসা করেন। পরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাবিববাবু বলেন, তিনি জাতি বর্ণ নির্বিশেষে অসহায়ের পাশে থাকবেন, বরাকে যুবক যুবতীর জন্য, বেকারত্বের জন্য, চিন্তাধারা সহ অসহায় মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্কর, তৈমুরাজ চৌধুরী, প্রাক্তন বিধায়ক আতর রহমান মাঝার ভূঁইয়া প্রমুখ। আমি কি দেখতে পেলাম যদি আমার আসতাম না, এই জিনিসটা আমি মিস করতাম, আমার চোখের পানি থেমে যেত। আপনারা যা আদর করেছেন, যা মায়া দিয়েছেন, আমি আসলে বহু জায়গায় থেকেছি। এই বড় মসজিদে আপনারা যে আমাকে শ্রদ্ধা, আমাকে আদর, আমাকে যে স্নেহ দিয়েছিলেন, আমার চোখের আমাকে ভাসনায় আপনাদের এই শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচরে ফের ছিনতাই, প্রকাশ্যে যুবতীর কাছ থেকে 3 লক্ষ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। গোটা উপত্যকায় সাড়ম্বরে পালিত স্বামীজির 158তম জন্মবার্ষিকী রয়েছে অভিনব উদ্যোগ। বরাক সফরে এলেন লাওসের ধনকুবের হাবিব মোহাম্মদ চৌধুরী, সোনাইয়ের সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।